ভোট ঘোষণার পরেও শাসকের দালালি ছাড়েনি বিশালগড়ের পুলিশ। বিশেষ করে সেখানকার এসডিপিও সারের মতো পেটদার, দেহের গঠন জলহস্তির মতো, সবই নাকি বাংলা মদের ঠেলায়। এই মাতাল দালাল এসডিপিও কংগ্রেসের আন্দোলন দেখলেই খেপে গিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার শুরু করে। বিপ্লবের গোপন অঙ্কে তেল মেখে এসডিপিও হয়েছেন, এখন মানিকের চাচ্ছেন, আর মানিককে খুশি রাখতে গিয়ে যা ইচ্ছে তাই করছেন। বিশাল করে বিচারের রটায় নেই, তাই মানুষ থানায় ঢুকে স্লোগান দিচ্ছে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করায় বিশালগড় থানা ঘেরাও করলো কংগ্রেসের কর্মী সমর্থকরা। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় চৌমনি থেকে গতকাল কংগ্রেসের সভা থেকে দুই কংগ্রেস কর্মীকে পূর্বের মামলা হাতে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে। তার এই দাবিতে বৃহস্পতিবার সকালে 11:30 নাগাদ কংগ্রেসের সমর্থকরা বিশালগড় থানা ঘেরাও করে রাখেন। তাদের দাবি, বিনা অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পুনরায় তাদেরকে মুক্তি দিতে হবে। দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও করে রাখেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে ধাক্কাধাক্কি হাতাহাতি হয় পুলিশের। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কংগ্রেস নেতা জাকির হোসেন বলে, রাজ্যে জঙ্গলে রাজত্ব চলছে, যে কোনো প্রকারই হোক বিজেপির সরকারকে রাজ্য থেকে দূর করতে হবে এবং দুই কংগ্রেস কর্মীকে মুক্তি দিতে হবে। গোটা থানা চত্বরে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। উত্তেজনা আপাতত নেই, কিন্তু তোষের আগুন জ্বলছে বিশালগড়ে। বিশালগড় থানার পুলিশকে তার কাজটা শিখিয়ে দেশ, তার মানে পুলিশ হচ্ছে পোলাইট, ওবিডিয়েন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, কারেজ, ইফিসিয়েন্ট, এর মধ্যে পুলিশের কোনো নেই। মিথ্যা মামলা বিশালগড় থানার পুলিশ শুধু কংগ্রেসের বেছে বেছে অ্যারেস্ট করছে। বিশালগড় পুলিশ যে কতটা নোংরা, করিলাম খুনে 302-এর কেসের আসামি মন্ডল সভাপতি, তাদের তারা উচিত অ্যারেস্ট করছে না। ওই বিশালগড় থানার পুলিশদের ন্যূনতম লজ্জাবোধ তাদের নেই যে কংগ্রেসের মিথ্যা মামলায় আমরা কেন ফাঁসেছি। এই বলে আজকে আমরা বিশালগড় থানায় ডেপুটেশন দিয়েছি, আনকন্ডিশনাল রিলিজ ফর দা সাসপেক্টেড পার্সন মনুমিয়া। আপনার দাবি কি? আমার দাবি, মনুমিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে যাতে বিনা শর্তে রিলিজ করা হয়। প্রশ্ন হচ্ছে, পুলিশ দালালি কি ছাড়বে? না হলে কিন্তু পুলিশের পরিবার রাস্তায় বের হলেই মানুষ বলবে, ওই দেখ দালাল দলদাসের স্ত্রী যাচ্ছে। স্কুলে ছেলে মেয়েদের শুনতে হবে দালাল বাবার অবৈধ সন্তান ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।